Krishna guys, welcome to my channel Antara's vlog. আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে হলো শনিবার আর এখন বাজে 10:30। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়েছি। তো তোমরা জানো যে আমরা যখনই বাজারে যাই, কিছু শপিং করতে যাই, আমি আর আমার বর দুজনে একসঙ্গেই যাই। তো আজকে আমরা যাব এখন বামুনপুকুর বাজারে। ওখানে কেন কি ওখানের বাজারে অনেক রকম সবজি পাওয়া যায়, যেটা এখানে এখানেও পাওয়া যায়, কিন্তু অনেক রকম অনেক ভ্যারাইটি সবজি ওখানে পাওয়া যায়। আর অনেকদিন আমাদের যাওয়াও হয়নি, তো আজকে যাব ওখানে আর ওখান থেকে সবজি নেব। আর একটা জায়গায় আমরা যাব, সেটা হলো RCM এর শপে। RCM এর নাম অনেকেই শুনেছো, আমরাও শুনেছি, বাট কোনোদিনও ইউজ করিনি। তার আগে বলে দিই, এটা কোনো অ্যাড করছি না আমি, জাস্ট আমি কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার হাজব্যান্ডের একজন অফিস কলিগ, ও আই থিঙ্ক RCM এর ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে কাজ করে। তো ওকে বলেছে যে RCM এর প্রোডাক্টগুলো ভীষণ ভালো হয়। তো ফোর্সলি ওকে বলেছে যে তোমরা একবার ইউজ করো, ইউজ করে দেখো তোমাদের কেমন লাগে। তো অনেকদিন থেকেই ওকে বলছে, তো সেই জন্য আমরা ফাইনালি আজকে ডিসিশন নিলাম। তো কে কিছু প্রোডাক্ট কিনে দেখা যাক কেমন হয়, সেগুলো কেমন কি হয় না হয়, ভালো কি খারাপ কি মোটামুটি কেমন হয়। আর RCM আই থিঙ্ক ইন্ডিয়ারই প্রোডাক্ট, তো আমরা ওখানেও যাব, ওই শপে যাব, গিয়ে কিছু কিনব, আর সেগুলো কেমন হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এখন যাব, গিয়ে তাড়াতাড়ি করে সব নিয়ে চলে আসব। আর সোনা বাবাকে ওর ঠাম্মির কাছে রেখে যাচ্ছি, সকালে উঠে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি, তো ও এখন ঠাম্মির কাছে থাকবে। তো আমরা যাব, গিয়ে মোটামুটি 1 ঘন্টার মধ্যেই চলে আসার চেষ্টা করব, কারণ এসে আবার ওকে স্নান করাতে হবে। তো এখন যাই, গিয়ে সব কিছু কিনে নিয়ে আসি। তো চলো। আজকে দেখতে পাচ্ছ কীরকম রোদ্দুর, এই রোদ্দুরে একদমই যেতে ইচ্ছা করছে না। ভাব, কালকে বিকালের দিকে যাব বলে ঠিক করেছিলাম, কিন্তু বিকালে বৃষ্টি এসে গেল আর যাওয়া হয়নি। তো সেই জন্য আজকে বিকালের প্রোগ্রাম করছি না, সকালেই যাচ্ছি, কিন্তু এই রোদ্দুরে আমার একদমই যেতে ইচ্ছা করছে না। ওকে বললাম কি তুমি একা যাও, কিন্তু ও যাবে না, আমাকে সঙ্গে যেতেই হবে। তো যাই এখন। সোনাবাবাকে তো মায়ের কাছে রেখে এসেছি, কিন্তু ও জলটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। এবার আসতে আমাদের কতটা দেরি হবে বুঝতে পারছি না, তো সেই জন্য জলটা ওকে দিয়ে পাঠালাম। ও এখনো আসছে না, আমি দাঁড়িয়ে আছি। কি লেবু, চলো মজা মজা করে সবজি নেওয়া হয়ে গেছে। এবার একবার ওই RCM এর শপে যাবো।
এই যে এটাই আরসিএম এর শপ কিন্তু কে দোকানটা বন্ধ আছে তো এখন এবার আমরা বাড়ি চলে যাব অন্যদিন আসতে হবে আবার কবে আসি দেখি মানে দোকানটা বন্ধ ছিল বলে আমরা আরেকবার বাজারে আসলাম কেন কি একটু মোচা টোচা নিয়ে নেব তখন আমরা বেশি সবজি নিয়েছিলাম না অল্প অল্প নিয়েছিলাম কারণ একসঙ্গে অত কিছু নিয়ে যেতে পারবো না বলে আর এখন আরেকবার দোকানে এই বাজারে আসলাম এখান থেকে একটু মোচা একটু আর একটু কি সবজি পাই আর একটু সবজি নিয়ে নেব ওর শশা নেবে বলছিলে বাজার সব উঠে গেছে না না কচু আছে আগে কচু এখনো কত আছে কচু নিতে হবে না আগের দিনে যেমন কচু নিয়েছিল ওরকমই কচু ভালো কচু এখানে 60 টাকা হিসাব লাগবে তো সব খালু ঠিক তো লাগবে হ্যাঁ কিনা আছে এই জায়গা কি বন্ধ আছে কি নামে ব্রাহ্মী তো নিলাম এই বেশি আজকে ওই বন্ধ বলে বেশি লোক আসেনি এই লোক সকাল সকাল পালাচ্ছে ও এখানে মানে বাংলার 25 তারিখে সব দোকান বন্ধ থাকে সেজন্য আজকে সবজিও অনেক কম বসে আছে আমরা নেবে নিয়ে নাও আমরা নিয়ে নাও তাহলে মূলো শাক তো এটা মূলার নিশান আছে কোনটা নেব তাল কত করে গো 50 টাকা শেষ করে দিয়েছো না দাও দাও আপেলটা দিয়ে দাও এখানে একটা দাদার দোকান আছে এখানে যাচ্ছি এখান থেকে কিছু কিনে নেব দেখা যাক ছবি হচ্ছে ডেভেলপ করে রেখেছে ও এখানে জেরক্স হয় এই যে এটা করো বাবু আসছে ওতে বোনের বাড়ি গেছে দাদা কোথায় অফিসে আসছে বোনের বাড়ি গেছে এসে যাবে ফরচুনেরটাই দিয়ে দাও ওই যে ওই যে নিচে নিচে এটা কি এটা ও না এটা তো ইয়ে শ্যামা এগুলো দিয়ে দাও টোটাল 5 পিস কচুরি দিয়ে দাও পান্তু আছে পান্তু আনে পান্তু দেখো না পান্তুয়া দিয়ে দাও তাহলে এই ভিডিওটা দুটো পার্টে যাবে কেন কি আজকে আমি একটা ভিডিও পোস্ট করেছি আর ভেবেছি এই ভিডিওটা কালকে পোস্ট করব কিন্তু এই ভিডিওটা পুরো একটা একটা পার্টে দিলে অনেকটা সময় লেগে যাবে এডিটিং করতে আর অতটা সময় আমি পাবো না এডিটিং করার জন্য তাই জন্য আমি ডিসিশন নিলাম কি এটা দুটো পার্টে দেব তো আজকে পার্ট ওয়ানটা এখানেই শেষ করলাম আর হ্যাঁ পার্ট টুটা কিন্তু কালকেই আসবে তো আর পার্ট টুটা অবশ্যই দেখবে তোমাদের ভালো লাগবে তো তোমাদের সঙ্গে আমার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পার্ট টুতে ওকে বাই বাই বাজারগুলো সব এখানেই আছে এখন এই বাজারগুলো সব গোছাবো